নমস্কার বন্ধুরা, আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, এঁচোড়ের কালিয়া। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। এঁচোড়গুলো আমি ওপরের অংশটা বাদ দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এঁচোড়ের তরকারিতে আলু দেবো, আলুগুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড়ের তরকারিতে কিছু মশলা দেবো, তার জন্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। এঁচোড়টা সিদ্ধ করার জন্যে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। এবার এঁচোড়গুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এঁচোড়টার মধ্যে একটু হলুদ দেব। হলুদটা দিলে কি হবে, এঁচোড়ের যে কষটায় কালো হবে না। আমি আলুগুলো সিদ্ধ করব না, আলুগুলো সিদ্ধ করলে খুব একটা ভালো লাগে না, আলুগুলো ভেজে নিলে তরকারিটা খুব ভালো টেস্ট হবে। এবার আমি এঁচোড়টা ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখে নেব এঁচোড়গুলো সিদ্ধ হয়েছে নাকি। এঁচোড়গুলো সিদ্ধ হয়েছে, আমি খুব বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব, কেন মশলার সঙ্গে কষালে তখন এঁচোড়গুলো সব গলে যাবে। এঁচোড়টা এবার আমি নাবিয়ে নেব, নাবিয়ে একটা ছিদ্র ভাগে ঢেলে নেব। এবার আমি গ্যাসের মধ্যে আবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা একটু চারিদিকে কড়ার ছড়িয়ে নিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা 2-1 সেকেন্ড একটু নেড়ে নিলাম, গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে গেছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একবার আমি নেড়ে নিলাম। কাঁচা পেঁয়াজের মধ্যেই আমি চিনি দিলাম। চিনিটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর হয় আর নুন ঝালটা অ্যাডজাস্ট হয়ে যায়। পেঁয়াজটা হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিলাম, আর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে নুন দিলাম। একে একে সব মশলাগুলোই আমি দিয়ে দেব। নুনটা দেওয়ার পর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। দিয়ে এবার সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবো তরকারিটাও তত টেস্ট হবে। আর এঁচোড়ের তরকারিতে কি একটু তেল আর মশলাটা বেশি লাগে, তেল মশলাটা বেশি দিলে এঁচোড়ের তরকারিটা খুব টেস্টি হয়। মশলাটা কষানো হয়ে গেছে, আগে আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে 5 মিনিট আমি কষিয়ে নেব। মিনিট 5-এর মতন আমার এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলু আর এঁচোড় একসঙ্গে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আপনাদের আগেই বলেছি যে তরকারি যত কষাবেন দেখবেন তত তরকারিতে টেস্ট হবে। এঁচোড়টা আগে দিয়েছি কেন, এঁচোড়টা সিদ্ধ হতে একটু টাইম লাগে। এবার সব
আলু আর এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার আমি 20 মিনিটের জন্যে ঢেকে রাখবো। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব আলু আর এঁচোড়টা সিদ্ধ হয়েছে নাকি। তার মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে দেখে নিয়েছিলাম, আলুটা আর এঁচোড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে নামিয়ে নেব। তাহলে আপনারা দেখলেন আমি এঁচোড়ের তরকারিটা খুব সহজেই করলাম, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার বন্ধুরা।